শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হরিদ্বারে হিন্দু সাধুদের মুসলিম হত্যার ডাক, বিব্রত ভারত। অবশেষে আটকে পড়া রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে ইন্দোনেশিয়া। তাইওয়ান স্বাধীনতার পথে হাঁটলে জোরালো ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি চীনের। ইয়েমেনে আবারও বিমান হামলায় নারী শিশুসহ বেশ কয়েকজন হতাহত। পুলিশি অভিযানের পর বন্ধ হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদ মাধ্যম। ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইসরায়েল সফরের পর গাজায় হামলা। এবং সবশেষ থাকছে রাশিয়ার সঙ্গে চরম উত্তেজনা, ভূমধ্যসাগরে নৌবহরকে অবস্থানের নির্দেশ দিল মার্কিন সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের হরিদ্বারে হিন্দু সাধু সন্ন্যদের একটি ধর্মীয় সমাবেশ থেকে প্রকাশ্যে হিন্দু মুসলিম সরি ভারতের হরিদ্বারে হিন্দু সাধু সন্তদের একটি ধর্মীয় সমাবেশ থেকে প্রকাশ্যে মুসলিম নিধন এবং গণহত্যার ডাক ওঠার পর তার জেরে ভারতকে এখন কূটনৈতিক বিড়ম্বনায়ও পড়তে হচ্ছে। হরিদ্বারের এই সমাবেশ থেকে যেভাবে মুসলিমদের হত্যার কথা বলা হয়েছে, তাতে তাদের উদ্বেগ জানাতে পাকিস্তান মঙ্গলবার ইসলামাবাদে ভারতের দূতাবাসকেও ডেকে পাঠিয়েছিল। পাকিস্তানের ভারতের সর্বোচ্চ কূটনৈতিকবিদ ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের শায়ার্স দ্য ফিয়ারকে তলব করে ওই ঘটনায় পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিবাদ জানিয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে হরিদ্বারের ওই বিতর্কিত সমাবেশ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। শাসক দল বিজেপির নেতারা কেউ কেউ শুধু বলেছেন ওই ধর্মীয় সমাবেশের সাথে তাদের বা সরকারের কোনো সম্পর্ক নেই। এর আগে হরিদ্বারের ওই ঘটনায় সুপ্রিম কোর্টকে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন ভারতের শীর্ষ আইনজীবীরা। দেশের প্রধান বিচারপতিকে লেখা একটি খোলা চিঠিতে 76 জন সিনিয়র আইনজীবী বলেছেন এই গণহত্যার আহ্বানের বিরুদ্ধে বিচার বিভাগের হস্তক্ষেপ খুবই জরুরি, কারণ প্রশাসন কিছুই করছে না। ইতিমধ্যে হরিদ্বারের সমাবেশে বক্তব্যের বিদ্বেষপূর্ণ ভাষণে নানা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যাতে মুসলিমদের নির্মূল করতে সরাসরি অস্ত্র হাতে তুলে নেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু ঘটনার প্রায় 10 থেকে 12 দিন কেটে গেলেও পুলিশ এখন পর্যন্ত একজনকেও অভিযুক্ত করেনি। মুসলিমদের বিরুদ্ধে প্ররোচনামূলক কথা বলার জন্য পরিচিত গাজিয়াবাদের বিতর্কিত হিন্দু সাধু ইয়তি নরসিংহ হানদের উদ্যোগে হরিদ্বারে একটি ধর্ম সংসদের আয়োজন করা হয়েছিল গত 17 থেকে 20 ডিসেম্বর। সেই সমাবেশে সাধু সন্তরা যেভাবে প্রকাশ্যে মুসলিমদের এথনিক ক্লিনসিং বা গণহত্যার ডাক দিয়েছেন, তা দেশের সোশ্যাল মিডিয়াতে তীব্র আলোচনায় ফেলেছে। হিন্দু রক্ষা সেনার সমাবেশ থেকে বলতে শোনা যায় হিন্দুদের হয় মরার জন্য প্রস্তুত থাকতে হবে, না হলে মারতে হবে। সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের উপকূলে ভাসতে নৌকা ভর্তি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। গত 2 দিন ধরে নৌকাটি আচেহ উপকূলে ভাসছে। আচেহ প্রদেশের স্থানীয় কর্মকর্তা বলেন নৌকায় ভাসতে থাকা 120 রোহিঙ্গা যাত্রীকে তারা খাদ্য, ওষুধ এবং পানি দিয়ে সহায়তা করবেন, তবে ইন্দোনেশিয়া তাদেরকে স্থায়ীভাবে শরণার্থী হিসেবে আশ্রয় দেবে না। নৌকাটি বর্তমান আচেহ প্রদেশের প্রশাসনিক জেলা বিদিউইনে অবস্থান করছে এবং এটিকে তীরে আনা হবে। একটি বিবৃতিতে ইন্দোনেশিয়ার প্রধান নিরাপত্তা মন্ত্রণালয় বলেছে বুধবার ইন্দোনেশিয়া সরকার নৌকায় ভাসতে থাকা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে বলা হয় ভাসতে থাকা আরোহীদের জরুরি অবস্থা বিবেচনা করেই আশ্রয় দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌকার অধিকাংশ আরোহী নারী এবং শিশু বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তাইওয়ান যদি স্বাধীনতার পথে হাঁটে তাহলে তার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। বেইজিং বলেছে তাইপে যদি রেড লাইন ক্রস করে তাহলে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা জিয়াংগুয়াং আজ বুধবার রাজধানী বেইজিংয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি যদি স্বাধীনতার উস্কানি সৃষ্টি করে বা শক্তি দেখানোর চেষ্টা করে অথবা কোনোভাবে রেড লাইন ক্রস করে তাহলে আমরা শক্ত ব্যবস্থা নেব। চীনের এই কর্মকর্তা বলেন আগামী মাসগুলোতে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা এবং বাইরের হস্তক্ষেপ বেড়ে যেতে পারে। আগামী বছর হরমুজ প্রণালীর পরিস্থিতি অনেক বেশি জটিল এবং উত্তপ্ত হয়ে উঠবে। মা জিয়াংগুয়াং বলেন তাইওয়ানের সাথে শান্তিপূর্ণভাবে পুনঃ একত্রীকরণের চেষ্টা করবে বেইজিং, কিন্তু তারা যদি স্বাধীনতা ঘোষণার মতো কোনো রেড লাইন ক্রস করে তাহলে প্রয়োজন মাফিক ব্যবস্থা নেওয়া হবে।
ইয়েমেনের সানাই হুতি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। অভিযানে নারী এবং শিশু সহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। তবে সৌদি জোটের দাবি, হুতিদের সামরিক স্থাপনা, অস্ত্রাগার সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এর আগে এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র বলেন, গত 6 বছরে সৌদি আরবের ভূখণ্ডে 430টি মিসাইল ছুড়েছে হুতিরা। এই সময় ড্রোন হামলা চালানো হয়েছে 850-এরও বেশি। ইয়েমেনে আব্দুর রব মনসুর আল হাদি সরকারের পতনের পর 2015 সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হুতিদের দমনে চালানো হচ্ছে একের পর এক বিমান হামলা। সবশেষ রোববার ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি জোট। চীনের অধীনে বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের গণতন্ত্রপন্থী এক অনলাইন সংবাদ মাধ্যমের অফিসে পুলিশ অভিযানের পর বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমটি। বুধবার স্ট্যান্ড নিউজ নামের ওই সংবাদ মাধ্যমের অফিসে অভিযান চালানো হয়। পুলিশ অভিযানের পর স্ট্যান্ড নিউজের ফেসবুকে জানানো হয়েছে তারা তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং সব কর্মীকে বরখাস্ত করেছে। ঘোষণার সময় থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে ফেসবুক বার্তায় তারা জানায়। পুলিশের অভিযানের সময় ওই সংবাদ মাধ্যমের 7 কর্মীকে রাষ্ট্রদ্রোহিতামূলক খবর প্রকাশের অভিযোগে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট সাংবাদিকদের গ্রেফতারের সাথে সাথে তাদের সরঞ্জাম জব্দ করারও ওয়ারেন্টি তাদের কাছে ছিল। একই সাথে গ্রেফতার এবং সাংবাদিকদের বাসভবনে অনুসন্ধান চলছে বলে জানায় পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে তারা 2 বছরের কারাদণ্ড এবং $5,000 অর্থাৎ $55,042 জরিমানার মুখোমুখি হবেন। এদিকে বুধবার হংকংয়ের পুলিশের জাতীয় নিরাপত্তা বিভাগের সিনিয়র সুপারিনটেনডেন্ট স্টিভ লিউ কাও ওয়াহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, 2020 সালের জুলাই থেকে 2021 সালের নভেম্বর পর্যন্ত সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত বিভিন্ন রাষ্ট্রদ্রোহী প্রতিবেদন এবং প্রবন্ধ প্রকাশের দায়ে এই গ্রেফতারি চালানো হয়েছে। ব্যাপক সমালোচনার মধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ইসরায়েল সফরের পর গাজায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার এই ঘটনায় 1 ইসরায়েলি এবং 3 ফিলিস্তিনি আহত হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে রয়টার্স। গাজায় হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজার উত্তরাঞ্চলে হামাসের ঘাঁটি লক্ষ্য করে ট্যাঙ্কের গোলা বর্ষণ করা হয়। গাজায় স্বাস্থ্য কর্মকর্তা এই বিষয়ে বলেছেন, ইসরায়েলি হামলায় 3 ফিলিস্তিনি কৃষক আহত হয়েছেন, অপরদিকে হামাসের হামলায় 1 ইসরায়েলি আহত হয়েছেন। অপরদিকে মঙ্গলবার রাত থেকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্দজের বাড়িতে অবস্থান করছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 1 দশকের মধ্যেই প্রথমবারের মতো ইসরায়েল সফর করলেন এই পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি প্রেসিডেন্ট। এই সফরের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনা আবার শুরু হতে পারে। মাহমুদ আব্বাসের ইসরায়েল সফরের পর তার সাথে আলোচনার মাধ্যমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েকটি প্রস্তাবের কথা ঘোষণা করেছেন। এসব প্রস্তাবগুলোকে বলা হচ্ছে পারস্পরিক আত্মবিশ্বাসের সৃষ্টির পদক্ষেপ। এর মাধ্যমে ভবিষ্যতে ফিলিস্তিনি ব্যবসায়ীদের সহজে ইসরায়েলে সফর করতে পারবেন। ভূমধ্যসাগরে আমেরিকার একটি নৌবহরকে অবস্থান করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যখন আমেরিকার প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে, তখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এই নির্দেশ দিলেন। নাম প্রকাশ অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং আমেরিকার আরও 5টি যুদ্ধজাহাজের ভূমধ্যসাগর থেকে পারস্য উপসাগরের দিকে যাত্রা করার কথা ছিল, কিন্তু মিত্রদের আশ্বস্ত করার জন্য ইউরোপের ধারে কাছে এসব জাহাজের উপস্থিত থাকা প্রয়োজন রয়েছে। এজন্য মার্কিন সরকার ভূমধ্যসাগরের এই নৌবহরকে অবস্থান করার নির্দেশ দিয়েছে। রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ইউক্রেন সীমান্তে 1 লাখ সেনা মোতায়েন করেছে মস্কো। আমেরিকা এবং পশ্চিমা মিত্ররা দাবি করেছে যে ইউক্রেনের ভেতরে সামরিক অভিযান চালানোর লক্ষ্য নিয়ে রাশিয়া সেখানে এসব সেনা মোতায়েন করেছে। অপরদিকে রাশিয়া বলছে, সার্বভৌমত্ব দেশ হিসেবে রাশিয়া তার নিজের ভূখণ্ড যে কোনো জায়গায় সেনা মোতায়েন করার অধিকার রাখে, এজন্য কারো অনুমতির প্রয়োজন নেই। তবে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য এসব সেনা মোতায়েন করা হয়নি বলে দাবি করেছে মস্কো। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।